2022 সালে 950 কোটি টাকার বিমা দাবি গ্রাহকের হাতে তুলে দেবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বৃহত্তর কুমিল্লা বিভাগের উদ্যোগে আয়োজিত এক সভায় এসব তথ্যদান কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিমউদ্দিন। এর আগে কোম্পানিটি 2020 সালে 800 কোটি টাকা, 2021 সালে 874 কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেছে বলে জানান বক্তারা। অনুষ্ঠানে কোম্পানির গৌরীপুর এরিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান, কোম্পানির এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল কাশেম ছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে গ্রাহকদের মাঝে বিমা দাবির 15,41,000 টাকার চেক বিতরণ করা হয়। সেই সুনামের কারণে আমরা 2020 সাল, 2021 সাল, আজকে অবধি আমরা যে ইতিহাস গড়েছি, আজকে ইদ্রা প্রত্যেকটা সদস্যবৃন্দ, ইদ্রার চেয়ারম্যান মহোদয়, আজকে বিআইএ প্রেসিডেন্ট মহোদয়, বিআইএর প্রত্যেকটা সদস্য, আজকে ইন্স্যুরেন্স ফোরাম, সকল জায়গায় ন্যাশনাল লাইফের আলোচনা আসতেছে।